মিরপুর জেলার মতলব উত্তর উপজেলার বেড়িবাঁধের দুপাশে যত ঘরবাড়ি উচ্ছেদের কথা শুনে কান্নায় ভেঙে পড়েন সেখানকার নদী ভাঙার মানুষগুলো। আমাদের চাঁদপুর মতলব প্রতিনিধি মোহাম্মদ তফসিল হাসান জানান, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেড়িবাঁধের দুপাশে যত ঘরবাড়ি ও দোকানপাট আছে মার্চ মাসের 9 তারিখের মধ্যে নোটিশের মাধ্যমে উচ্ছেদ এর নির্দেশ দেন জেলা পানি উন্নয়ন বোর্ড। এদিকে উচ্ছেদের কথা শুনে কান্নায় ভেঙে পড়েন সেখানকার নদী ভাঙার মানুষগুলো। তারা বলেন, আমাদের উচ্ছেদ করলে আমরা কোথায় যাব এবং শিশুদের পাঠদানের ব্যাঘাত ঘটবে। নদী নিয়ে গেছে, এখন তো আমরা অনেকদিন ধরে এখানে বসবাস করতে আছি, বহু বছর ধরে। এখন আমরা যদি সরকার যদি আমাদেরকে এইখান থেকে নামায় দেয়, আমরা কোন জায়গায় যাব? আর আমরা অনেক কই যাব? নদী বদ্বীর মানুষ অনেক রাস্তা থাকছে, মানুষ যদি আপনার উঠে দেন আমরা বদ্বীর কই যাব? আমরা নদীবাগ মানুষ, আমাদের যদি সরকারে উঠিয়ে দেয় আমরা থাকবো কুদিকে, আর আমরা লেখাপড়া করবো কুদিকে। এই বিষয়ে উপজেলা চেয়ারম্যান ও পানি নিষ্কাশন সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস বলেন, তারা এখানে বসবাসে হুমকির মুখে বেড়িবাঁধ এবং সরকারি জায়গার মধ্যে মাছ চাষে, তাই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানান। এবং এই অতিরিক্ত পানির পানিটা যখন নাকি আমরা ভাগ করে দেব, নিষ্কাশন করব, সেটাও বিঘ্ন ঘটে। এই জন্য এই যারা অবস্থান নিচ্ছেন বিভিন্নভাবে, এই কেউ বলে নদী ভাঙতে, কেউ বলে এই আমাদের থাকার নাই, আশ্রয় নাই। অথচ সরকার কিন্তু আশ্রয় কেন্দ্র করে দিচ্ছে অনেকগুলি, মতলব উত্তরের চারদিকে আশ্রয় কেন্দ্র আছে। সেখানে কিন্তু আমরা লোক এই দৌড়পিটা পাই না, মাইকিং করে পাই না, তাদেরকে বুঝিয়ে পাই না, তাদের সবসময় আশ্রয়ের ব্যবস্থা কিন্তু আছে। এখানে থাকার তাদের কারণটা কী?